নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাইছেন। আপনাদের রিপ্লাইটা আমি একদম ভিডিওর শেষে দেবো। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, যে এপিসোডটা আজকে, যে মূল আলোচনা যেটা, সেটা সত্যি কথা বলতে কি খুবই বিতর্কিত একটা এপিসোড। বিতর্কিত আলোচনা নিয়ে আজকে এই এপিসোডটা হবে আর কি। কারণ আমরা দেখুন, এই একটা যন্ত্র যেটা আমাদের সকাল থেকে সন্ধ্যা বা রাত যতক্ষণ আমরা মানে চোখ মেলে দেখতে পারি আর কি, ততক্ষণ কাজের ফাঁকে বলুন, যাই বলুন না কেন, মানে এটা কিন্তু ইউজ করতেই থাকি। এবং সোশ্যাল নেটওয়ার্ক, বিশেষ করে ফেসবুক, ইনস্টা তো অবশ্যই, আর যারা রিলস বানায় তারা তো আছেনই, তারা তো প্রফেশনাল। এখন রিল বানিয়ে তো মানুষ প্রচুর প্রচুর এখন জীবন অতিবাহিত করছেন, এরকম আছেন। যাই হোক, তো ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক না করলে আমার মনে হয় যে একটা দিনও কমপ্লিট হয় না, এগুলো তো থাকতেই হবে। তো এখানে এখন ফেসবুকটা এমন একটা পজিশানে এসে গেছে, এবং যারা এই ফেসবুকের যারা ইউজ করছেন, যারা ইউজার, যারা সত্যি কথা বলতে কি ভালো জিনিস তো অবশ্যই আমরা এখান থেকে দেখতে পাই, ভালো জিনিস আমরা এখান থেকে অনেক কিছু সত্যি খুব ভালো লাগে দেখতে। আবার অনেক কিছু জিনিস, এমন কিছু জিনিস আছে যেগুলো সত্যি পুরো মাথা মাথা খারাপ করে দেয় যে এটা কেন। এখন মূলত যে আলোচ্য যে বিষয়টা, যেটা হচ্ছে আমি অনেক দিন থেকে, বিশ্বাস করুন আমি অনেক দিন থেকে একটা আলোচনা ভাবছিলাম যে করব, কিন্তু আমার এত বিরক্ত লেগে গেল কালকে একটা পোস্ট দেখে, যে সেটা দেখে আমার মনে হয় এই আলোচনাটা তাহলে করে নেওয়াটাই ভালো, কারণ আর লেট করে লাভ নেই। আমরা অনেক সময় মানে একে ওকে ব্লেম করি, যে দেখুন আমরা অনেক সময় কী জানি, আমার শ্রীকান্ত মেহতার একটা ইন্টারভিউ থেকে খুব ভালো লাগলো, ফেস অফ বলে একটা অনুষ্ঠানে শ্রীকান্ত মেহতাকে, মানে SBF-এর যে ওনার আর কি, ওনাকে একজন ডাকা হয়েছিল, এবং উনি একটা কথা খুব বলেছিলেন যে দুর্গাপুজোর সময়, সম্ভবত 2017-18 দিকে, হইচই আনলিমিটেড, বোম্বাদার কিশোর কুমার জুনিয়র, যিশুর এক্সে ছিল রাজা, এবং অঙ্কুশের ভিলেন, এবং মনোজদের অদ্ভুত বাড়ি, বা এরকম কিছু একটা সিনেমা ছিল, বা হ্যাঁ এরকমই কিছু একটা সিনেমা ছিল, মানে গোটা 5-6 সিনেমা রিলিজ করেছিল, এবং ব্যোমকেশ অগ্নিবাণ বা কীরকম এরকম টাইপের ভেঙ্কটেশের দুখানা সিনেমা ছিল, একটা কমার্শিয়াল, একটা মানে ওই যে আপনারা তথাকথিত বলেন আর্ট সিনেমা, ওরকম সিনেমা ছিল। তো সেখানে বলছে রিপোর্টার, জিজ্ঞাসা করছে সাংবাদিক আর কি, যে শ্রীকান্ত মেহতাকে, তুমি ইন্ডাস্ট্রির মাথা, তোমার হেলনে, আঙ্গুল হেলনে ইন্ডাস্ট্রি চলে, এবং তুমি শেষ কথা। শ্রীকান্ত মেহতা এটা একদমই ডিসঅ্যাগ্রি করে, এবং উনি বলেন না, ইন্ডাস্ট্রির যদি কারোর কথাতে চলে, সেটা শুধুমাত্র এই যে আমার পিছনে যে মানুষটা রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাতে চলে, ওনার নির্দেশেই সব কিছু হয়, মানে এরকম ধরনেরই একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবং হইচই আনলিমিটেড সিনেমা হল থেকে নাকি নামিয়ে দেওয়া হয়েছিল, এটাই বলেছেন দেব ফেস অফে গিয়ে। তো এই যে পুরো ব্যাপারগুলো, যে দেখুন এগুলো নিয়ে তো প্রচুর সোশ্যাল নেটওয়ার্কে লেখালেখি হয়, এবং সাংবাদিক প্রশ্নও করেছিলেন ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার ওনারকে, শ্রীকান্ত মেহতাকে। এবং আমি অনেক, এটা তো এক নম্বর গেলই, এরকম ছোটো ছোটো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরছি, প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারা তো অনেক লেখেন, অনেক কিছু জানেন সিনেমার সম্বন্ধে, আপনাদের থেকেও তো অনেক জানার আছে। এই যে প্রতিদিন আমি আপনাদের জন্য ভিডিও বানাই, এগুলো তো আমি আমার যুক্তিসঙ্গত ভেবে, আমার যতটুকুনি সিনেমা সম্বন্ধে যতটুকুনি আছে সেটা আপনাদের সামনে আমি পরিবেশন করি, কিন্তু আমারও তো কিছু দরকার, আমারও তো কিছু জানার দরকার আছে আপনাদের থেকে। আমার থেকে 100 গুণ বেশি আপনারা জানেন, যারা আমার দর্শক, আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের থেকে আমি শিখতে চাই প্রতিনিয়ত। কারণ আমি সবসময় একটা জিনিস মনে করি, যে শেখার সময় শেখার কোনো শেষ নেই, আর শেখার সময় মাথা নিচু করে শিখতে হয়। যাই হোক, তো যে ব্যাপারগুলো চোখের সামনে দেখি, অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে লেখেন যে একে সুযোগ দিল না টলিউড, মানে আমি নাম করেই বলছি, যে যিশু সেনগুপ্ত এখন আঞ্চলিক সিনেমা করছেন, বিভিন্ন ধরনের সিনেমাতে সে অভিনয় করছে, এবং ছোটো ছোটো ক্যারেক্টার যতটুকুনি পারছেন তিনি ফাটিয়ে দিচ্ছেন, সেটা কখনো সাউথ হতে পারে, কখনো হিন্দি সিনেমা হতে পারে, আর বাংলা সিনেমা তো রয়েছেই। তো যিশু সেনগুপ্তকে সুযোগ দেওয়া হলো না, এই কথাটা কিন্তু আমি সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর শুনেছি, এবং অনেকেই এই নিয়ে ভিডিও বানিয়েছেন, আমি সেই সম্বন্ধে যাচ্ছেই না। অনেকেই বলেন যে যখন 2000-এর জামানা, তখন প্রসেনজিৎ মুভি সিনেমা হয়, এবং সেখানে তার ভাইয়ের চরিত্রে যিশু সেনগুপ্তকে কাস্ট করা হয়, এবং সেটা অনেকটাই প্রসেনজিতের ইচ্ছেতে হয়। এগুলো নিয়ে দেখুন অনেক ট্রোল হয়, অনেক মিম হয়, এগুলো নিয়ে অনেক বন্ধুবান্ধব যারা সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে কাজ করছেন, তারা অনেক ভিডিও বানিয়েছেন, আমি সেই সম্বন্ধে যাচ্ছেই না। প্রসেনজিতের ইচ্ছেতে এইগুলো হয় নাকি শুনেছি,
এগুলো তো বলে প্রায় মানুষজন আশেপাশে আছে যারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর লেখালেখি করে গেল, যে যিশুকে কেন সুযোগ দেওয়া হয় না, টলিউড যিশুকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারলো না, ঠিকঠাকভাবে কাজ দিতে পারলো না। গতকালই দেখলাম, আপনারা নিশ্চয়ই 90s সিনেমা যারা দেখেছেন, সেই সময় প্রভাত রায়ের সিনেমাতে ম্যাক্সিমাম এই ভদ্রলোককে দেখা যেত। ভদ্রলোকের নাম ছিল অর্জুন চক্রবর্তী। হ্যাঁ, তো অর্জুন চক্রবর্তী কিন্তু গুলজার সাহেবের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল, হিন্দি সিনেমা করতেন উনি, ওখানে কিন্তু ওনাকে দীর্ঘদিন অ্যাসিস্ট করেছেন। ভীষণ ট্যালেন্টেড লোক এবং সুদর্শন দেখতে, হাইট ভালো, সব কিছু কিন্তু উনি ফাটিয়ে দিয়েছেন। তো সেখানে প্রভাত রায়ের বেশ কিছু সিনেমাতে আমি দেখেছি, প্রণামী তোমায়তে প্রসেনজিতের অপোজিটে বন্ধুর ক্যারেক্টারটা প্লে করছে, কখনো দেবতাতে ভিক্টরের সাথে রয়েছে, এরকম অনেক সিনেমা আছে, সব সিনেমার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে। ধূসর গোধূলি বলে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে রয়েছে। দেবশ্রী রায়ের সাথে তার বেশ কিছু সিনেমা রয়েছে। তো 90s কিন্তু তাকে আমরা প্রায় সিনেমাতে দেখেছি, পরবর্তীতে তাকে আর কিন্তু সেইভাবে আমরা দেখতে পাইনি। 2000 পরবর্তীতে আমি তার সিনেমা দেখেই নি বললে চলে যায়, মানে দেখিনি বললেই হয় আর কি, তাকে খুব একটা বেশি দেখা যায় না। পরবর্তী দিনে দেখলাম সে বেশ কিছু সিরিয়ালে সে কিন্তু ওই বাবা টাবার ক্যারেক্টার, এরকম ধরনের ক্যারেক্টার করছে। তো এই ভদ্রলোককেও দেখলাম নিয়ে কালকে, গতকাল রাত্রেই আর কি দেখলাম যে এইকে টলিউড সুযোগ দিল না, একে মাল্টি ট্যালেন্টের প্রতিভার অধিকারী, হ্যাঁ অনেক প্রতিভা রয়েছে কিন্তু একে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করলো না টলিউড। এই পর্যন্ত আমি থেমে গেলাম। এবার আমি আসবো এই যে পুরো ব্যাপারটা যেটা বললাম, প্রথমে আসলাম যে ভেঙ্কটেশ ফিল্মসের ওনারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওই সমস্ত কিছু কলকাটি নাড়ায় ভেঙ্কটেশ ফিল্মস নাকি, উনি নাকি কাউকে দাঁড়াতে দেন না, উনি কোনো প্রযোজক সংস্থা আসলে তার সিনেমা হল থেকে নামিয়ে দেন, তার সিনেমা চলতে দেন না। সেকেন্ড পয়েন্ট, জিসেন গুপ্তকে টাইপকাস্ট করে রাখা এবং সেটার পুরো দায়টাই বর্তায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে, তার ভাই সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল বা তাকে ভালো কাস্ট করতে দেওয়া হয়নি, ভালো কাজ দেওয়া হয়নি তাকে। থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী, এরকম অনেক আছে, এরকম যদি বলতে থাকি তাহলে তো সেই আমাকে সিলেখা মৈত্র পর্যন্ত যেতে হবে, লকডাউন পিরিয়ড পর্যন্ত, তো আমি অতটা তো যেতে পারবো না, ভিডিওর তো খুব বেশি টাইম হয়ে গেলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো মেন ব্যাপার যেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারগুলো সুযোগ দেওয়া হলো না, ইউজ করা হলো না, হ্যাঁ এই যে পুরো প্রশ্নগুলো ছুটে দেওয়া হয়, এইগুলোকে কাকে মেনশান করেন, টলিউডটা কে অ্যাকচুয়াল, আমার প্রশ্ন আপনাদের কাছে, যে টলিউড একে ইউটিলাইজ করতে পারলো না, টলিউড একে সুযোগ দিতে পারলো না, টলিউড একে ঠিকঠাকভাবে মানে কাজ দিল না, অন্যান্য ইন্ডাস্ট্রি একে ঠিকঠাকভাবে করছে, তাকে নিয়ে কাজ করছে, তো টলিউডটা কে প্রশ্ন আপনাদের কাছে। টলিউড যদি কেউ হয় তাহলে আমি মানে আপনারা যেগুলো বলেন বা সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো আর কি ফলাও করে লেখে, এই টলিউড বলতে কি শিকান্ত মেহতাকে মেনশান করছেন আপনারা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মেনশন করছেন আপনারা, চিরঞ্জিৎ চক্রবর্তীকে মেনশন করছেন, নাকি দেব বা জিৎকে মেনশন করছেন, টলিউডটা কে, আমার সেটাই আপনাদের, আমার সেটাই আমার ওই প্রশ্নগুলো খুব বোকা বোকা লাগে, টলিউড একে সুযোগ দিল না। আজকে যদি এই ভদ্রলোক যাদের আমি নামগুলো বললাম, শ্রীকান্ত মমতা থেকে দেবজিৎ পর্যন্ত যাদের নাম বললাম, ইনারা যদি টলিউডের সত্যিই গডফাদার হন, টলিউডের মানে মানে কথার সেই অর্থে বলা যায় সিও টলিউডের, যদি ইনারা সত্যিই এই ব্যাপারটা হন, তাহলে ইনাদের ক্যারিয়ারে যতগুলো সিনেমা আছে আমার মনে হয় যে সিনেমাগুলো ফ্লপ করেছে, ধরুন শ্রীকান্ত মেহতা একজন প্রযোজক হিসেবে কিন্তু সাকসেসফুল একজন প্রযোজনা সংস্থা, তার SBF সে একজন সাকসেসফুল প্রযোজক, শ্রীকান্ত মেহতার যতগুলো সিনেমা আছে সে যদি সিও হয় টলিউডের বা সে যদি সর্বেসর্বা হয়, তাহলে তাদেরও কিন্তু প্রচুর সিনেমা কিন্তু আছে যেগুলো কিন্তু সেইভাবে চলেনি এবং তারাও কিন্তু ইন্ডাস্ট্রিতে থেকে কিন্তু তল্পিতল্পা গুছিয়ে কিন্তু বেরিয়ে যেতে চেয়েছিল, তাদের সিনেমাও কিন্তু লাগছিল না, বা তাদের পরবর্তীতেও শ্বশুরবাড়ি প্রতিবাদের পরেও কিন্তু তাদের সব সিনেমাই যে ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়েছে এরকম কিন্তু নয়, তাহলে তারাও সিও নয় সেই অর্থে, কিন্তু তারা যদি সব কিছুই সর্বেসর্বা হতো, সব কিছুর ওপরেও যদি হতো সে, তাহলে কিন্তু তাদের ওই ব্যর্থতা কিছু থাকতো না, সবটাই কিন্তু সাকসেস পেতো আর কি। তাহলে এবার আমি আসবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন অযোগ্য সিনেমা দিয়ে পাবলিকের মন জয় করছে, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েও কিন্তু তার কিন্তু সুযোগ ছিল না, সে কিন্তু ওই বৌমার মতো সিনেমা, সুজিত গুহর বা অনেক সিনেমা আছে যে সিনেমাগুলোতে ছোট ছোট 2-1 মিনিটের বন্দিনী বা আপনার ওই সিনেমাটার নাম কী আছে, রঞ্জিত মল্লিক সন্ধ্যা রায় রয়েছে, সেটাও সম্ভবত সুজিত গুহর সিনেমা ছিল, আমারও তো সাথ ছিল রঞ্জিত মল্লিকের, এই খুব ভালো ভালো সব গান আছে, আমার সিনেমাটার নাম মনে পড়ছে না, দোলন চাপা, সেখানেও সেই ওইটুকুনি একটা ক্যারেক্টার করতে পারতো না, সে যদি সর্বেসর্বা হতো, তো সেও সর্বেসর্বা নয়,
সে সময়ের উপযোগী হয়ে নিজেকে তৈরি করেছে এবং সময় যখন যেটা চেয়েছে সে সেটা দেওয়ার চেষ্টা করেছে, তাই সে টিকে গেছে। আপনারা তাকে দেখে, তার ক্যারিয়ার, তার সাকসেস দেখে অনেকে ঈর্ষা করেন, হিংসা করেন, আপনারা তো জ্যাঠা কাকার মতো হয়ে গেছেন, আপনাদের ঠিকঠাকভাবে সেই মানে সময় উপযোগী আপনারা হতে পারেননি, তাই আপনারা তার হিংসা করেন, অন্যান্য হিরোর ফ্যান হয়ে তাকে ঈর্ষা করেন। তো সেও তো সর্বেসর্বা নয়, তাহলে তার সিনেমা সব সিনেমা সুপার ডুপার হিট হতো, ফ্লপ হতো না তো? তারও তো অনেক সিনেমা ফ্লপ হয়েছে, এই তো রিসেন্টলিও তার অনেক সিনেমা চলেনি, কাবেরী অন্তর্ধান বলুন, আবার আপনার অনেকেই রেগে যাবেন, কিন্তু বাস্তবটা তো সবাই জানতে পারে, আজকে না হোক আপনি কতদিন আড়াল করে রাখবেন, সেও তো সর্বেসর্বা নয়। তাহলে আমি কাকে কাকে বলবো যে টলিউডে কে সুযোগ দিল না? দেবজিৎ, দেবজিতের সিনেমাই তো চলে না আজকালকার দিনে, সব সিনেমা দেবজিতের চলে। দেবের বাঘা যতীন নামে সত্যি খুব ভালো লেগেছিল, যে দুর্গা পুজোর সময় যে সিনেমাটা করেছিল, আমি জানি না সিনেমাটার বক্স অফিস কত হয়েছিল, এখন তো সব কিছু মানে এত 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 রিপোর্ট আসছে, এক একজন এক এক রকম বলছে, আপনি কারটা বিশ্বাস করবেন? তো সেদিক থেকে আমি বলবো যে দেবের বাঘা যতীন সিনেমাটা আমার ব্যক্তিগত দিক থেকে খুব ভালো, আমি হলে গিয়ে দেখেওছিলাম। তো দেবও যদি সর্বেসর্বা হয় তাহলে দেবের সিনেমা সবই তো সুপার ডুপার হিট হওয়ার কথা। অবশ্য দেবের সিনেমাগুলো বর্তমান সময়ে যেগুলো অন্যান্য সিনেমার থেকে একটু আলাদা, সেগুলো বাণিজ্যিক দিক থেকে অনেকটাই এগিয়ে, এবার সেটাতে কতটা জল মেশানো আছে সেটা আমি জানি না, বাট যেটা শোনা যায় যে দেবের সিনেমাগুলো নাকি ভালো ব্যবসা করছে। এবার পরবর্তীতে আসি জিতের ব্যাপারটা নিয়ে, সেও কিন্তু অন্যান্য হিরোদের মতোই কিন্তু সেও ওরকমই কাজ করে, বর্তমান দিনে যে এই যে আমি পোস্টারটা দেখছেন মুভি না, সেটা কিন্তু ভালো কাজ করছে, ভালো। এই যে বলছেন যে সর্বেসর্বা রয়েছে, এ ইউটিলাইজ করলো না, ইউটিলাইজ করলো না, কাকে আপনারা বলছেন? সর্বেসর্বাটা কে? যে এটাই শেষ কথা, এই পুরো কলকাতাটা নাড়ায় টলিউডকে, এই মানে এনারই ছত্রছায় টলিউডটা রয়েছে, বা ইনি টলিউডের শেষ কথা, ইনি কাজ দেন নাই এনাদেরকে, এমন তো নয়। তাই যদি হতো তাহলে সবাই সবার যদি সবাই সর্বেসর্বা হতো তাহলে সবার ক্যারিয়ারটাই ঝকঝক ঝকঝক করতো, অন্ধকার তো থাকতো না। সবার দেখুন, সবার লাইফে সাকসেস আছে, ব্যর্থতাও রয়েছে, এগুলো আমার মনে হয় কোনো যুক্তিযুক্ত কথা না। যাই হোক, এগুলো হচ্ছে জাস্ট ওই একে ওকে ঈর্ষা করে এরও ব্লেম দেওয়া আর কি, এগুলো আমার কোনোটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম কালকে অর্জুন চক্রবর্তীর পোস্টটা দেখে, আমার দেখেই মনে হলো যে ভিডিওটা বানানোর দরকার আছে। যদি আপনাদের কাছে সত্যি কোনো অ্যান্সার থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশানে। হ্যাঁ, আর প্রথমেই যেটা বলছিলাম, এই যে আপনারা বলবেন হ্যাঁ কেন আমি এটা করলাম, আমার বেশ কিছু বছর আগে একজন মানে মারা গেছিলো, তার জন্যই আমার এটা করা আর কি, এমন কিছু ব্যাপার নাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন সবুজ ফিল্ম ওয়ার্কসে। নমস্কার।